ஸ்டார்டிங் அசைல இந்த আমার উদ্দেশ্য আর যে লক্ষ্য আমার প্রথম কার্য হিসাবে যে আমি সরসাপুরীর উপর আমার কামকাজ আরম্ভ করি আর রাইজর দল সরসাপুরীর বিশেষে প্রতিটা ঘর যাতে সকলে অখিল গগৈর যে নেতৃত্ব তার লগত লৈ পেলাই যে রাইজর দল সৃষ্টি হয়েছে কৃষক মুক্তি সংগ্রাম সমিতির যে কৃষকসকলের যিখিনি ন্যায্য যিখিনি দাবী সেইখিনির কারণে অখিল গগৈ যিখিনি করে গেছে সদায় আমার কৃষকসকলকে প্রাধান্য দিয়ে গতি আমিও রাইজর দলের এজন কর্মী হিসাবে আজি সরসাপুরীত এই কৃষি প্রধান যিখিনি ঠাই কৃষকসকলক গুরুত্ব দিবর কারণে সম্মান জানাবর কারণে আমি আইছো আর যিখিনি আমার লগত সহযোগিতা এইখানে আমার কারণে বহুত ডাঙর একটা আমি আমার শক্তি হব বলে ভাবো এটা তো আরম্ভ করে থাকি কংগ্রেস এটা আমার গভর্নর আসিল অনু সিং কৈছো যে ডেইলি 6,000 বাংলাদেশের পর মানুষ আসি সরসাপুরীত সুমাই আছে ডেইলি 6,000 যদি বাংলাদেশের নাগরিক আই পেলে অনুপ্রবেশ করে পেলে সরসাপুরী জায়গা বহি আছে আপনি হিসাব করক একটা সাধারণ অঙ্ক একটা করে যান এক মাহত প্রায় 1,80,000 মানুষ আহি আছে এক বছরত প্রায় 22,00,000 মানুষ আহি আছে 5 বছরত 1,10,00,000 মানুষ আহি আছে 10-15 বছর দেখুন টোটাল যিখিনি জনগণ আছে যিখিনি আমার জনসংখ্যা আছে তাক অতিক্রম করে যাব বাংলাদেশ গতি এই যে একটা ভয় ভীতি দেখাই থাকে গেছে এইটুকু এনকেশ করে হিন্দু ভোটখিনি একত্রিত করার কারণে একটা ভোট ব্যাংকের পলিটিক্স একটা খেলে Don't forget to like, share and subscribe to East Mojo. For any queries, put them down in the comments section below and press on the bell icon for notifications.